আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি তোমায় আরেকটি রহস্য বলতে এসেছি। সকল নারীর দুটি পরম সুখ থাকে, এক ধর্মাত্মা স্বামীর অর্ধাঙ্গিনী হওয়া, আর দ্বিতীয় সদা আজ্ঞাবাহ সন্তানের মাতা হওয়া। এই দুটি সুখই তুমি প্রাপ্ত করবে। কিন্তু হে দেবী মাতা, আমার সুখ তো এখনো অর্ধেকই। পত্নী হওয়া সুখ তো পেয়েছি, কিন্তু সন্তানের মুখ দেখার বাসনা এখনো অসম্পূর্ণ। এবার সেই শুভ সময়ও এসে গেছে। তোমাদের কুলগুরু মহর্ষি শাণ্ডিলের কাছে প্রার্থনা করো যেন তিনি সন্তান প্রাপ্তির হেতু তোমাদের দ্বারা যোগ্য করান, তাহলে অতি শীঘ্রই তোমার কোলও ভরে উঠবে। স্বামী, স্বামী উঠুন না স্বামী। কি হয়েছে, প্রভাত হয়ে গেছে? না, প্রভাত হয়নি। এক বিস্ময় ঘটেছে। বিস্ময়? কেমন বিস্ময়? এই মাত্র দেবী মাতা এসেছিলেন। দেবী মাতা? কে দেবী মাতা? সে তো আমি জানি নে, তবে একজন পরম তেজস্বিনী দেবী ছিলেন। তুমি হয়তো কোনো স্বপ্ন দেখেছো যশোদা। না, ও স্বপ্ন ছিল না। এই ফুল, এই ফুলটি দেখুন না। যাবার আগে দেবী মাতা এই ফুলটি আমায় দিয়ে গেছেন। নিশ্চয়ই আজ তুমি সাক্ষাৎ দেবীর দর্শন করেছো যশোদা, নিশ্চয়ই। তুমি পূজনীয়া। স্বামী, এ কি করছেন আপনি? যশোদা, তুমি বড় সৌভাগ্যবতী। দেবীর দর্শনের ফল অবশ্যই শুভ হবে। পরম ফল তো আমার স্বয়ং উনি আশীর্বাদ করে গেছেন। উনি বলেছেন যে এখন আমার কোল আলো হবার শুভ সময় এসে গেছে। আর সাথেও বলেছেন যে গুরুদেব শাণ্ডিলকে বলো যেন শীঘ্রই তিনি সন্তান প্রাপ্তির জন্য যোগ্য করান। আর শুনুন, উনি আরেকটি রহস্যের কথা বলে গেছেন। রহস্য? কি রহস্য? উনি বলেছেন যে উনি দেবকীর উদর থেকে ওর সপ্তম গর্ভে সংকর্ষণ করে রোহিণী দিদির গর্ভে তাকে স্থাপিত করে দিয়েছেন। বৌঠানের গর্ভে? হ্যাঁ। এই কথার অর্থ কি জানো? অর্থ? অর্থ তো জিজ্ঞাসাই করিনি। এর অর্থ এ কোনো বিরাট দৈব বিস্ময়, এ কোনো সাধারণ কথা নয়। হ্যাঁ, বৌঠানকে সব কিছু কি করে বোঝাই? যশোদা, যশোদা, যশোদা! বৌঠান, অবশ্যই কিছু হয়েছে, চলো। যশোদা, যশোদা, হে প্রভু, এই দেখো কি সব হচ্ছে। আমার উদর থেকে এক প্রকাশ চতুর্দিকে বিকীর্ণ হচ্ছে, আর দেখো আমার উদর স্ফীত হয়ে উঠছে। আমি তো বুঝতেই পারছি না এসব কি ঘটছে। এই ঘটনা নয় দিদি, এ তো দৈব বিস্ময়। দৈব বিস্ময়? এ কি বলছো তুমি যশোদা? আমি
আমি সত্যি বলছি দিদি, দেবী মাতা স্বয়ং আমায় এসব বলেছেন। দেবী মাতা? কে দেবী মাতা? কি বলেছেন দিদি? তিনি বলেছেন এ হলো দেবকী ভগ্নীর সপ্তম গর্ভ, যাকে সংকর্ষিত করে তিনি দেবকীর উদর থেকে আপনার গর্ভে স্থাপিত করেছেন। বালকের নাম মহাবলী সংকর্ষণ। কিসব অনর্গল বলে চলেছো যশোদা, কিসব অনর্গল বলে চলেছো, বলো বলো, এ কি কখনো সম্ভব হতে পারে?